গত 13ই মার্চ বিকেলে হাঁটতে বেরিয়ে আততায়ী ইরগুলিতে খুন হয়েছিলেন ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। সেই ঘটনার প্রায় 70 দিন পর পুরুলিয়া জেলা আদালতে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। এই চার্জশিটে পাঁচজনের নাম আছে, সেই সঙ্গে সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে আদালতের কাছে। তপন কান্দু খুনের পর রাজ্য সরকার সিট গঠন করে তদন্ত শুরু করেছিল। সিট তদন্তে নেমে তপন কান্দুর দাদা নরেন কান্দু, ভাইপো দীপক কান্দু, স্থানীয় ব্যবসায়ী আশিক খান ও ঝাড়খণ্ডের সুপারি কিলার কলেবর সিংকে গ্রেফতার করে। যদিও তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছিলেন, এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেন তিনি। শেষ পর্যন্ত 6ই এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। কেন্দ্রীয় এজেন্সি তদন্তভার হাতে নেবার পর নরেন কান্দুর পরিচিত তথা স্থানীয় ব্যবসায়ী সত্যবান পরামানিককে গ্রেফতার করে। বাকি চার ধৃতকেও নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে সিবিআই। সোমবার পুরুলিয়া জেলা আদালতে এই পাঁচজনের বিরুদ্ধেই চার্জশিট জমা দিয়েছেন সিবিআই এর তদন্তকারী অফিসার। সেই সঙ্গে সিবিআই তদন্ত চালিয়ে যাবার অনুমতি চেয়েছে আদালতের কাছে। ফলে আইনজীবীদের ধারণা, পরবর্তীকালে প্রয়োজন মতো অতিরিক্ত চার্জশিট জমা দেবে বলেই আদালতের কাছে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছে সিবিআই। তবে এই চার্জশিটে কি আছে বা কাকে কাকে মূল দোষী সাব্যস্ত করা হয়েছে সেটা জানা যায়নি। जमा है, अंडर प्रोसेस है, हो जाएगा। वो सब डिटेल्स आइए बताएंगे, मुझे पता नहीं है। द वॉल ब्यूरो।